সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমি রয়েছি আপনার সাথে সৌমেন রায় আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এম জি এনআরই জি এ ডিজিটাল জব কার্ডের ব্যাপারে ডিজিটাল জব কার্ড কীভাবে পাবেন এবং কোথা থেকে পাবেন ঠিক আছে সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো অনেকজন একশো দিনের কাজ কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন কিন্তু হয়তো কারোর ব্যাংকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না অথবা বলছে টাকা ট্রান্সফার করা হয়ে গেছে কিন্তু আপনার কাছে আসছে না আপনি ব্যাংকের ব্যাংক আর বাড়ি করে যাচ্ছেন কন্টিনিউ অথবা পঞ্চায়েত আর বাড়ি করে যাচ্ছেন এইটার সাথে সাথে জব কার্ড ডাউনলোডের সাথে সাথে আপনি ওখানে গিয়ে ডিটেলস দেখতে পারবেন আপনার টোটাল মাস্টার রোল আপনি কতদিন কাজ করেছেন কোথায় কাজ করেছেন টোটাল ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন তো চলুন যে মেন যে ওয়েবসাইট এম জি এনার্জি সেখানে চলে যাই ফার্স্ট ওখানে গিয়ে টোটাল প্রসিডিওরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করা যাবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন ফার্স্ট চলে যাচ্ছি এম জি যে অফিশিয়াল ওয়েবসাইট দ্য মহাত্মা গান্ধী রুরাল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ এই মেন আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছি ঠিক আছে এই ওয়েবসাইটে আসার পর একদম একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখুন রিপোর্টস বলে একটা ট্যাব রয়েছে যার নিচে অনেকগুলো লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে এই যে রিপোর্টস এই যে নিচে দেওয়া রয়েছে পাঁচ নম্বর ট্যাবটা জব কার্ডস এখানে ক্লিক করতে হবে জব কার্ডসে ক্লিক করলাম জব কার্ডসে ক্লিক করার পর এখানে টোটাল আমাদের ইন্ডিয়াতে যত স্টেট আছে সমস্ত স্টেট চলে আসবে ঠিক আছে এবার এই এখানে আসার পর আপনি যে স্টেটের জন্য আপনি যে স্টেটের বাসিন্দা সেই স্টেটটাকে ফার্স্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে বা যে স্টেটের জন্য আপনি জব কার্ডটা ডাউনলোড করতে চাইছেন অথবা আপনার আপনার যে টোটাল মাস্টার রোল সেটা আপনি দেখতে চাইছেন সেই স্টেটটাকে ফার্স্ট সিলেক্ট করে নিতে হবে দেন ফিনান্সিয়াল ইয়ার কোন ফিনান্সিয়াল ইয়ারের জন্য আপনি আপনি অ্যাপ্লাই করছেন সেই ফিনান্সিয়াল ইয়ার আমি দু হাজার উনিশ কুড়ি করে দিলাম ডিস্ট্রিক্ট আপনি ডিস্ট্রিক্ট চুজ করে দেবেন আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি এখানে চুজ করে দেবেন আমি একটা ডিস্ট্রিক্ট এখানে চুজ করে দিচ্ছি ঠিক আছে তারপর ব্লক ওকে তো ব্লকে চলে যাবো ব্লকটা সিলেক্ট করে নেব তারপর হচ্ছে পঞ্চায়েত যে কোনো পঞ্চায়েত আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি একটা পঞ্চায়েত এখানে সিলেক্ট করিলাম দেন প্রসিড প্রসিড বাটনে ক্লিক করে দেবেন ওই পঞ্চায়েতের যত বেনিফিশিয়ারি আছে হানড্রেড ডেজ ওয়ার্কের একশো দিনের কাজে যত বেনিফিশিয়ারি আছে এই পঞ্চায়েতের সমস্ত নাম এখানে আপনি দেখতে পারবেন দেখুন আপনি আমি একদম লাস্টে নিয়ে চলে যাচ্ছি আপনাকে টোটাল পাঁচ হাজার ছশো তেরো জন এই পঞ্চায়েতের একশো দিনের কাজে বেনিফিশিয়ারি রয়েছে এইবার বিষয়টা হচ্ছে এখানে কারোর নামে গ্রিন সিগনাল লেখা রয়েছে গ্রিন দেখাচ্ছে কারোর গ্রে দেখাচ্ছে ওকে আর কারোর এখানে দেখতে পারবেন হালকা একটু রেড কালার দেখাচ্ছে আর এটা ডিপ রেড কালার আপনি এখানে দেখতে পাবেন দেখা যাক এখানে কি হয় রেড কালার এখানে খুবই কম রয়েছে নিচের দিকে গেলে হয়তো দেখতে পাওয়া যাবে তো এই যে কালারের যে ম্যাটারগুলো এই কালারের ম্যাটারগুলো আপনাকে আমি আপনাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি আগে দেখিয়ে দিচ্ছি জব কার্ডটা কীভাবে পাবেন আমি যে কোনো নামের এগেনস্টে একটি বাঁদিকে যে ব্লু যে একটা ব্লু কালারের যে নাম্বার লেখা রয়েছে ওটা বি দিয়ে এইটার ওপরে ক্লিক করতে হবে ওকে এটার উপরে ক্লিক করার পর আচ্ছা আন্ডার প্রসেসে আছে কিছুক্ষণ পর ক্লিক কিছুক্ষণ পর ট্রাই করতে আপনি আমি একটু পঞ্চায়েত থেকে আমি নতুন করে সিলেক্ট করে নিচ্ছি হয়তো কোনো প্রবলেম থাকতে পারে সার্ভারে নতুন করে আমি সিলেক্ট করে নিচ্ছি কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু এটা অল ওভার ইন্ডিয়া সার্ভার এটা ওয়েট করতে হবে কিছুক্ষণ এটা সার্ফিংটা শেষ হবে তারপরেই ক্লিক করবেন এখানে এখন সার্ফিং চলছে সার্ফিংটা শেষ হবে তারপরেই এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করব একবার দেখুন চলে এসেছে এই যে উপরে যেটা এসেছে এইটা হচ্ছে এই বেনিফিসিয়ারির এটা জব কার্ড ডিজিটাল জব কার্ড ঠিক আছে এই জব কার্ডটা আপনি প্রিন্ট করে কালার প্রিন্ট করে আপনি রেখে দিতে পারেন আপনার এখানে ছবি যেটা আছে ছবিটা কিন্তু আপনার এখানে আছে কিন্তু কিন্তু ছবিটা এখানে দেখাচ্ছে না তার কারণ হচ্ছে সার্ভারের কিছু প্রবলেমের জন্য ছবিটা ক্র্যাক হয়ে গেছে ছবিটা ফুলফিল ভাবে ডাউনলোড হয়নি এবার নিচে চলে আসুন নিচে আপনার টোটাল আপনি যে কাজ করেছেন কত দিনের কাজ করেছেন কোথায় কাজ করেছেন এখানে টোটাল ডিটেলস আপনার লেখা আছে টু থেকে স্টার্টিং দেখুন দুই এক দু হাজার থেকে তিন এক দু হাজার আট দিন কাজ হচ্ছে ঠিক আছে এবার নিচে চলে আসুন নিচে আপনি টোটাল মাস্টার রোলটা দেখতে পাবেন যে কোথায় কাজ হয়েছে ডিটেলস ওয়ার্ক নেম লেখা রয়েছে ওয়ার্ক নেম এখানে আপনার টোটাল যে মাস্টার রোল যেটা কোন জায়গায় কাজটা হয়েছে সেইটা আপনি এখান থেকে দেখতে পাবেন ওকে এবার আপনাকে কালারের যে ম্যাটারটা কালারের ম্যাটারটাকে আপনাকে বুঝিয়ে দিই কালারের ব্যাপারটা কি সার্ফিংটা যাই যাই কাজ করবেন ওপরে এই যে সার্ফিংটা হচ্ছে না এই সার্ফিংটা শেষ হওয়ার পর এখানে কাজ করতে হবে সার্ফিং চলতে চলতে যদি আপনি কিছু কাজ করেন তাহলে কিন্তু এখানে কোনো পজিটিভ রেজাল্ট আপনি এখানে পাবেন না ওকে সার্ফিং শেষ হয়ে গেছে এবার আমি নিচে চলে যাব এই যে গ্রিন যে কালারটা দেখাচ্ছে নামের ওপরে গ্রিন কালারটা মানে হচ্ছে জব কার্ড উইথ ফোটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলড মানে জব কার্ডের মধ্যে ফটোগ্রাফ আছে এবং কাজ পাচ্ছেন গ্রে কালারটা হচ্ছে জব কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেলড জব কার্ডের মধ্যে ফটোগ্রাফ আছে কিন্তু কোনো কাজ পান না সানফ্লাওয়ার যে কালারটা আছে সেটা ডিটেলস হচ্ছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ ফটোগ্রাফ নেই এবং এমপ্লয়মেন্ট অ্যাভেলড কিন্তু কাজ পান রেড কালারটা হচ্ছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেলড এখানে কোনো ছবিও নেই ঠিক আছে আর ইনি কাজও পান না ঠিক আছে টোটাল ডিটেলসটা আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে যদি কাজের মনে হয়ে থাকে তাহলে একটা ছোট্ট লাইক অবশ্যই দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ